আমাদের প্রতিনিয়তই বের হতে হচ্ছে এই গরমে। তো যার কারণে আমাদের যেটা করতে হবে সবসময় পানি খেতে হবে এবং বিশুদ্ধ পানি রাখতে হবে, তাতে আমাদের ডিহাইড্রেশন একদমই হবে না, আর হলেও পানি খেলে সেটা চলে যাবে। এই কথাটা তো ছায়া হিসাবে বলা যায় না? ছায়া আসো ফ্রেন্ড, যেই গরম পড়ছে সেই ক্ষেত্রে আপনি পারতপক্ষে বাইরে বেরোবেন না, আর বের হলে বিশুদ্ধ পানি রাখবেন সাথে। আর যেহেতু করোনা চলতেছে সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ করবেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, পানিও খেতে হবে সবসময়।